আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম বুকের ভিতর জমে থাকা চাপা কষ্ট থেকে কিছুটা কষ্ট আপনাদের সাথে শেয়ার করবো কবরস্থান দেখতে পাচ্ছেন এই কবরেই চিরনিদ্রায় শায়িত আছেন আমার মা দাদা দাদি ভাই আর অনেকেই এবারের আট রমজান ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারি হয়েছিল আমার মায়ের নয় রমজান আমার মা মারা গিয়েছেন কতটা সহজে আপনাদের সাথে মায়ের মৃত্যুর কথাটা বলতে পারলাম আসলে এতটা সহজে আমরা ভাই বোন আমার বাবা আমরা মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও আল্লাহ ইয়াল্লাহ ইয়ারাবুল আলামিন পৃথিবীর সব মা বাবা যারা চলে গিয়েছেন আমার মা সহ সবাইকে জান্নাতুল ফেরদ দান করো আমিন নয় রমজান মা মারা গিয়েছেন তারপর সাতাশ রমজান বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম কেনাকাটার জন্য বাড়ির পাশে আরঙ্গির একটি শোরুমে চলে গেলাম শুধুমাত্র বাচ্চাদের একটু খুশি করার জন্য এটা দক্ষিণ বনশ্রী বাচ্চাদের মনে এমনিতে খুব কষ্ট ছিল নানু নেই নানু ছাড়া এবছর ঈদ করতে হবে ওদের মনে একটু প্রফুল্ল এনে দেওয়ার জন্য কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলাম এই আরঙে আসলেই আমি সবসময় কুকারির সামগ্রীগুলো কিনে থাকি এখান থেকে কিছু নিয়েছিলাম এগুলো ভিডিওর এক পর্যায়ে দেখাবো শোরুম গড়ে নিজের জন্য কিছু কাপড় চোপড় দেখছিলাম আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল না মনটা একটু ভাল লাগছে না কোথায় গেলে শান্তি লাগবে মনে কিছুই বুঝতে পারছি না এক ফাঁকে চোখে পড়েছিল সুন্দর সুন্দর আরঙের শাড়িগুলো আমার মা শাড়ি পরতে খুব পছন্দ করতেন সবসময় সুন্দর সুন্দর শাড়ি পরতেন এখান থেকে বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিলাম আমার জন্য কিছু নিলাম না তবে আপনাদের ভাইয়া পরবর্তীতে আমার জন্য কাপড় চোপড় এনে দিয়েছিল এদের জন্য মনে একটি শূন্যতা কাজ করছে কোনো কিছু মনে সাই দিচ্ছে না ভালো লাগছে না তারপরও বাচ্চাদের জন্য জামা কাপড় কিনলাম আমার জন্য খুটিনাটি জিনিসপত্র কিনে ঝটপট বাড়ি চলে গেলাম এই খুঁটিনাটি জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আরঙ্গে গেলে আমার সবসময় এই মাটির জিনিসপত্রগুলো খুব পছন্দের হয় ছোট ছোট সসের বাটি তারপর মাটির হাড়ি সিরামিক্সের কিছু জিনিসপত্র টুকটাক এসবই কিনলাম অনেক বেশি কিছু কিনি নিই তারপর দুই মেয়ের জন্য একই রকম জামা কিনতে হয় দুজন সাড়ে তিন বছরের ছোট বড় তারপর সব সময় চেষ্টা করি দুইজনের জন্য একই রকম ড্রেস কেনার জন্য না হয় একজনেরটা একরকম আরেকজনেরটা আরেক রকম হলে মনে কষ্ট হয় ওদের এই জন্য সবসময় একটু কষ্ট করে হলেও চেষ্টা করি একই রকম জামা কাপড় কেনার এটা হচ্ছে ঈদের আগের দিন বাচ্চারা তাদের বাবার কাছে বায়না ধরলো মেহেদি নিয়ে আসার জন্য তারপর ও গিয়ে মেহেদি নিয়ে আসলো বাচ্চাদের জন্য গাছের মেহেদি তারপর কোন বা টিউব মেহেদি নিয়ে আসলো গাছের মেহেদিগুলো দেখে মায়ের কথা মনে পড়লো মা এই গাছের মেহেদিগুলো হাতে লাগাতে খুব পছন্দ করত বাচ্চারা প্রতিবেশী এক খালামনির কাছ থেকে মেহেদি লাগিয়ে আসছে তারপর নিজেরাও দেওয়ার চেষ্টা করছে ওদের এই মেহেদি লাগানো দেখে আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ঈদের দিন বিভিন্ন ধরনের মিষ্টি ও ঝাল খাবার তৈরি করেছিলাম পরিবার প্রিয়জনদেরকে একটু ঈদের আনন্দ উপভোগ করানোর জন্য তবে মন মানসিকতা ততটা ভালো ছিল না যে এগুলো ভিডিও করব। ওগুলো আর ভিডিও করা হয়নি তবে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার এই ইউটিউব চ্যানেলে দেয়া ঈদের ও রমজানের জন্য কিছু রেসিপি আমার মা বেঁচে থাকাকালীন আমি এই ভিডিওগুলো রমজানের জন্য ও ঈদের জন্য করে রেখেছিলাম মা মারা যাওয়ার পর হাজারো দুঃখ কষ্ট নিয়ে তারপরও ইউটিউবের জন্য ভিডিওগুলো ছেড়ে দিয়েছিলাম মানে আপলোড করে দিয়েছিলাম যতটুকু সম্ভব আল্লাহর ইফাদত করে থাকি তারপরও ইউটিউবে যখন ঢুকি আপনাদের মজার মজার সব চমৎকার কমেন্টস পেয়ে আমার মনটা অনেকটা প্রফুল্ল হয়ে যায় ইউটিউব থেকে কিছু পাই আর না পাই আপনাদের দেয়া মজার মজার এই কমেন্টসগুলো আমার অনুপ্রেরণা ঈদের পর দিন আমরা সব ভাই বোনেরা বাবার বাড়িতে একসাথে হয়েছে এগুলো বোনের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে সবাই একসাথে আছে আমরা পাঁচ বোন এক ভাই সবুজ রঙের টি শার্ট পরা দেখছেন ও আমার ছোট ভাই সবাইকে সালামি দিচ্ছে বাচ্চারা খুব খুশি তার মামার কাছ থেকে এই সালামিগুলো পেয়ে আর সবচেয়ে একটি ছোট্ট পিচ্ছু বা গুড্ডু দেখতে পাচ্ছেন সেই গুড্ডুগুলো যে টাকার কি মর্যাদা বোঝে আল্লাহই জানে আর একেবারে পিচ্ছিটা তো টাকার কোন মর্যাদাই বুঝছে না টাকাটা কামড়াচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে পুটু ঈদের তৃতীয় দিন মামারা আমাদেরকে ফোন করে নিয়ে গেছে বোনের শোক ভোলার জন্য একটু ভাগ্নিদের দেখে শান্তি পায় আমার মার জন্য তাদের খুব মনের ভেতরটা কষ্ট পাচ্ছিল আমরা সব বোনেরা গেলাম ভালো লেগেছিল মামাদের আমার মামারা আমার খালু ওরা আড্ডা দিচ্ছে আমার নানুর গড়ের পাশে নানুর গড়টা আগের মতোই রেখেছে তবে আমার মামারা বিভিন্ন বহুতল ভবন করেছে আমার কাছে পুরনো গড় বাড়িগুলোই বেশি ভালো লাগে ঢাকার বেগুন বাড়ি আমার নানু বাড়ি খুবই মনোরম পরিবেশ গাছগাছালিতে ঘেরা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর বড়ি আপনারা কি নামে চিনেন তা জানি না এই বড়িটা খুব টক হয়ে থাকে কেউ টক বড়ি নামেও চিনে থাকতে পারেন বাচ্চারা খুব খুশি মনে বড়ইগুলো কুড়াচ্ছে আমার এক বোনের ছেলে গাছটা ঝাঁকাচ্ছিল বড়ইগুলো পড়তে বাচ্চারা খুশি মনে কুড়াচ্ছে বড়ইগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম আপনারা এই বড়ইগুলো কী নামে চিনেন আমাকে একটু জানাবেন এই যে বাচ্চার হাতে আমি এখানেই দেখে দিচ্ছি নানু বাড়ি বেড়ানোর শেষে ফিরে আসলাম আপন গন্তব্যে বুকের মাঝে চাপা কষ্ট মায়ের মিষ্টি মাখা হাসি মুখটুকু এ জীবনে আর কোথাও দেখতে পাবো না পৃথিবীর যে ক্রান্তি যায় না কেন আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মাকে বেহেস নসিব করে আমিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ